নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসেসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য একের পর এক নিত্য নতুন জনমুখী প্রকল্প নিয়ে আসছে তবে এই বিষয়ে যদি আপনারা অন্যভাবে চিন্তা করেন তাহলে কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই কারণ কয়েকদিন আগে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে পাঁচ টাকা করে বছরে পাওয়া যেত সেটাকে বাড়িয়ে দশ টাকা করেছেন তবে কেন্দ্রীয় সরকারও কিন্তু এবার নতুন পরিকল্পনা শুরু করেছেন যেখানে কিষাণ সম্মান নিধি যোজনায় ছ হাজার টাকা করে পাওয়া যেত সেটাকে বাড়িয়ে বারো হাজার টাকা করছেন অর্থাৎ বন্ধুরা এর আগে কিষান সম্মান নিধি যোজনাতে যে দু হাজার টাকা করে কিস্তি পাওয়া যেত এবারে সেই টাকাটাকে দ্বিগুণ করে চার হাজার টাকা করে করা হচ্ছে অর্থাৎ বছরে আপনারা চার হাজার টাকার তিনটে কিস্তি পাবেন এবং এই তিনটে কিস্তি অর্থাৎ মোট কিন্তু আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা তার জন্য কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে নতুন কিছু পরিবর্তনও করা হয়েছে তো কারা কারা এই বারো হাজার টাকা পাবেন কী কী কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনিও যদি চান এই চার হাজার টাকার কিস্তি অর্থাৎ বছরে বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসুক তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা আর এখানে বলা হয়েছে দেখুন অ্যাকাউন্টে আসতে চলেছে চার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দু হাজার টাকা করে তিনবার কিস্তি অর্থাৎ মোট কিন্তু ছ টাকা পাওয়া যেত এক বছরে তবে এবার থেকে কিন্তু এক বছরে ছ হাজার নয় এখানে দেখুন বলা হয়েছে চার হাজার টাকা করে কিস্তি অর্থাৎ ডবল কিস্তি পাচ্ছেন অর্থাৎ আপনারা কিন্তু এক বছরে তিনটে যদি কিস্তি পান তাহলে কিন্তু বারো হাজার টাকা পেয়ে যাবেন বছরে তো দেখুন তার জন্য কী বলা হয়েছে শীঘ্রই জমা করুন এই সমস্ত ডকুমেন্টগুলো তো কি কী ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে কারা কারা এই সুবিধাগুলি পাবেন সমস্ত কিছু আমরা এক এক করে জেনে নেব চলুন বিস্তারিত আস্তে আস্তে জেনে নেওয়া যাক যে এখানে কি কী বলা হয়েছে অর্থাৎ কি কী সুবিধা এখান থেকে পাওয়া যাবে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন সরকার এই যোজনার পুরনো ব্যবস্থায় বেশ কিছু বদলও এনেছে অর্থাৎ কি কী বদল এনেছে কি কী পরিবর্তন হয়েছে নিয়মের সেটাও আমরা জেনে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের বার্ষিক ছ টাকার আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার তিনটে কিস্তিতে দু টাকা করে মোট ছ হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় আর এটা কিন্তু সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় দেখুন এখানে বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী মোদী সরকার এই সুবিধা দ্বিগুণ করার বিষয়ে চিন্তাভাবনা করছে অর্থাৎ বুঝতেই পারছেন যে দু হাজার টাকা করে কিন্তু দেওয়া হতো এবার থেকে কিন্তু দু হাজারের জায়গায় চার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই চিন্তাভাবনা করা হচ্ছে তো সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন সেক্ষেত্রে কৃষকরা বছরে ছ হাজার টাকার বদলে কিন্তু পেয়ে যাবেন বারো হাজার টাকা অর্থাৎ এখন আপনারা দু হাজার টাকা করে যে কিস্তিটা পাচ্ছেন এই অনুযায়ী তিনটে কিস্তি পেলে যেমন ছ হাজার টাকা পাচ্ছেন তেমনি কিন্তু যদি আপনারা চার হাজার টাকা করে কিস্তি পান সেক্ষেত্রে কিন্তু তিনটে কিস্তি পেলে আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটাও জানানো হয়েছে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন সরকার এই যোজনার পুরনো ব্যবস্থায় বেশ কিছু বদল করেছে এখন এই যোজনার লাভ কেবল সেই সমস্ত কৃষকরা নিতে পারবেন যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা এই যে বারো হাজার টাকার লাভ অর্থাৎ বারো হাজার টাকা বছরে তারাই পাবেন যাদের নিজের নামে চাষের জমি রয়েছে তারা কিন্তু পাবেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন নতুন নিয়ম অনুযায়ী পৈতৃক জমিতে অংশীদারিত্ব থাকলেও এই যোজনার সুবিধা মিলবে না অর্থাৎ বন্ধুরা ধরুন আপনার বাবার নামে জমি রয়েছে এবং আপনি কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন এবং বর্তমানে আপনি কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছেন বা আপনার বাবার নামে জমি রয়েছে আপনি নতুন করে কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে চাইছেন টাকা পাওয়ার জন্য তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না এই বারো হাজার টাকার সুবিধা পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার নিজের নামে জমি থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন এবং যদি আপনার নিজের নামে জমি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন আগের যে টাকাটা পাচ্ছেন এইরকমই পাবেন ছ হাজার টাকা করে তো বন্ধুরা এবারে আমরা জেনে নেবো যে আগামী কিস্তির টাকা পেতে হলে আপনাকে কি কী ডকুমেন্ট জমা করতে হবে নাহলে কিন্তু আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে তো দেখুন এখানে বলা হয়েছে কী কী জমা করতে হবে এবং জরুরি তথ্য কি কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন দু হাজার উনিশ সালে শুরু হওয়া এই যোজনায় অর্থাৎ কিষাণ সম্মান যোজনায় বেশ কিছু সময় ধরে একাধিক গর্মিলের অভিযোগ পাওয়া গিয়েছে এর জেরে সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই যোজনায় যারা নতুন করে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন তাদের ফর্মে জমির প্লট নাম্বার দিতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা যে এর আগে কিন্তু দাগ নাম্বার দিয়েই আবেদন করা যাচ্ছিল তবে এবারে কিন্তু এখানে জমির যে প্লট নাম্বার সেই প্লট নাম্বার দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের উপর কিন্তু এই নিয়ম লাগু হবে না অর্থাৎ এর আগে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে যারা দু টাকা করে পাচ্ছিলেন তাদের উপরে কিন্তু এই যে নতুন নিয়মটা এটা কিন্তু লাগু হবে না অর্থাৎ আপনাদের কোনো রকম কোনো পরিবর্তন করতে হবে না তবে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই যে নিয়মগুলো এগুলো কিন্তু মেনে চলতে হবে এবং নতুন করে আবেদন করলে আপনার নামে যদি চাষযোগ্য জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বারো হাজার টাকা করে পেয়ে যাবেন বছরে অর্থাৎ করে কিন্তু কিস্তি আপনারা তিনবার পাবেন তো সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এখানে বলা হয়েছে দেখুন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অর্থাৎ কিষান সম্মান নিধি যোজনার সুবিধা কেবলমাত্র তারাই পাবেন যাদের কাছে দুই হেক্টর বা পাঁচ হেক্টর কৃষিযোগ্য জমি রয়েছে অর্থাৎ দুই হেক্টর বা পাঁচ হেক্টর জমি যদি চাষযোগ্য জমি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন কোনো কৃষক যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু বেকার এই সুবিধাটা পাবেন না আবেদন করা আপনার বেকার হয়ে যাবে তো এবারে আমরা জেনে নেব কখন এই কিস্তির টাকা আসে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রত্যেক আর্থিক বছরে প্রথম কিস্তি এপ্রিল থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে এসে থাকে দ্বিতীয় যে কিস্তির টাকাটা এক আগস্ট থেকে তিরিশ নভেম্বরের মধ্যে এসে থাকে এবং তৃতীয় যে কিস্তির টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসের তারিখ থেকে মধ্যে এক মার্চের কৃষকদের অ্যাকাউন্টে এসে থাকে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে পরবর্তী যে কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনারা ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই পেয়ে যাবেন বা এর জন্য এক আধ সপ্তাহ বা এক দু সপ্তাহ দেরিও হতে পারে তবে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই এই টাকাটা পেয়ে যাবেন এবারে আমরা জেনে নেব কাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো আসতে দেরি হচ্ছে বা সমস্যা হচ্ছে বা টাকা আটকে যাচ্ছে তো এক্ষেত্রে দেখুন বলা হয়েছে অনেক সময় দেখা গিয়েছে সরকারের তরফ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার সত্ত্বেও সেটি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না দেখা গিয়েছে ভুল আধার বা অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ এই টাকাগুলো আটকে যাচ্ছে তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আপনাদের আধার নাম্বার এবং সেই সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত তথ্যগুলো সঠিকভাবে দেবেন যাতে করে এই বারো হাজার টাকা বছরের সুবিধা কিন্তু আপনারাও পেতে পারেন অর্থাৎ চার হাজার টাকা করে যে তিনবারের কিস্তিটা দেওয়া হবে এই টাকাটা যেন আপনারা খুব সহজেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তার জন্য অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো সঠিকভাবে দিতে হবে তো বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিই এই সংবাদটা কিন্তু নিউজ এইটিন বাংলা নামক অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনারা নিজেরাও চাইলে কিন্তু যাচাই করে দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সঙ্গে আপনি কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেয়েছেন কি না বা এই প্রকল্পে আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ